এদিকে দেখো জেনারেল ফর্ম GENERAL জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক QUADRATIC কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়েশন ইজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য হোয়ার এ নট ইকুয়াল টু জিরো অ্যান্ড এ কমা বি কমা সি আর রিয়েল। দেখো জেনারেল ফর্ম অফ এ কোয়াড্রেটিক একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, এটা একটা কাজ করছি এ দিয়ে ভাগ করে দেই, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো বাই এ, প্রত্যেককে এ দিয়ে ভাগ করলাম শান্ত না হয়ে। এরপর এক্স স্কোয়ার এখানে জোর করে মাইনাস দিলাম, তাহলে মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু জিরো। কোনো ভুল কিছু হয়েছে, কোথাও ভুল কিছু হয়েছে? এই মাইনাস বি বাই এটা কি বলে জানি, মাইনাস বি বাই এ বলে কি, এ ভাই এদিকে মাইনাস বি বাই এটা কি কার যোগফল, সাম অফ রুটস, সাম অফ রুটস বীজ দ্বয়ের যোগফল, সাম অফ টু রুটস, সাম অফ টু রুটস কার অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এই দ্বিঘাত সমীকরণে বীজ দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এখানে সি বাই এটা কি জানি আমরা, সি বাই এটা কি, ও যে প্রিয়াংশ প্লাস প্রোডাক্ট পি আর ও ডি ইউ সি টি প্রোডাক্ট অফ দি রুটস অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, প্রোডাক্ট অফ দি রুটস বীজ দ্বয়ের গুণফল। অতএব একটা সূত্র মুখস্থ করব, ফর্মুলা এফ ও আর এম ইউ এল এ ফর্মুলা, কী ফর্মুলা মুখস্থ করব, দ্য ইকুয়েশন ইকুয়েশন অফ দি অফ দি কোয়াড্রেটিক ইকুয়েশন অফ দি ইকুয়েশন অফ দি কোয়াড্রেটিক DRATIC কোয়াড্রেটিক ইকুয়েশন দি ইকুয়েশন অফ দি ইকুয়েশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর রুটস আর আলফা অ্যান্ড বিটা ইজ দি ইকুয়েশন অফ এ কোয়াড্রেটিক দ্য ইকুয়েশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন দ্য ইকুয়েশন দি ইকুয়েশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন একটা দ্বিঘাত সমীকরণের সমীকরণ বা দ্য ইকুয়েশন অফ এ কোয়া, ঠিক আছে, ইকুয়েশন অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন একটা দ্বিঘাত সমীকরণের সমীকরণ হুজ রুটস আর আলফা বিটা যার বীজগুলো আলফা বিটা ইজ কি হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান শূন্য, মানে যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাংলায় হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা সেই দ্বিঘাত সমীকরণটি হল দ্বিঘাত সমীকরণটি হল কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান শূন্য, যে দ্বিঘাত সমীকরণে বীজ দুটি আলফা বিটা সেই দ্বিঘাত সমীকরণটা এরকম হবে, সেটাই দেখতে পাচ্ছি ওখানে। এবার তুমি বই করে এমসিকিউ বলো এসএন দে,
एस एन दे पेज नंबर 302 एम सी किऊ एक नम्बर अंकटा कि आछे One root of the equation ax square plus bx plus c equals to 0. देखो c equal to 0 কত নম্বর অপশন আছে c c তে c equal to 0 এটা উত্তর যদি এই কনস্ট্যান্টটা না থাকে তাহলে 1 root 0 হয়ে যায় পড়েছি আমরা নেক্সট দুই নম্বরে কি আছে the root of the equation ax square plus bx plus c equals to 0 are reciprocal to one another হ্যাঁ তাহলে roots of roots of ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जीरो आर रेसिप्रोकल टू आर ई सी आई पी आर ओ सी ए रेसिप्रोकल टू ईच अदर राजदीप चक्रवर्ती ईच अदर हैन की कंडीशन आछे ए दुटो समीकरण बीज द्वयेर पर अनन्य होवार कंडीशन की सी बाई ए समान वन ए माने सी समान ए समान सी कोथाय आछे देखो ए समान सी हाँ ताहले ए समान सी এটাকে বড় হাতের না ছোট হাতের আছে তাহলে এটা বড় হাতের করতে হবে আর এখানে এটা ক্যাপিটাল এ সমান সি অপশনটা আছে এটা থাকতে পারে অথবা সি বাই এ সমান ওয়ান থাকবে যে কোনো একটা হলেই হবে এটা আছে সি এ সমান সি আছে তো এটা এ তাহলে এটা হলো আর এখানে ক্যাপিটাল সি নেক্সট তিন নম্বর ইজ দ্য সাইজ অফ এ এ এন্ড সি আর অপোজিট টু দ্য অপোজিট টু দ্যাট অফ বি দেন বোথ রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স ও কি বলছে আবার বল ইফ আবার বলো দ্য সাইন ইফ দ্য সাইন এস আই জি এন ইফ দ্য সাইন অফ এ এন্ড A and C are opposite, O-P-P-O-S-I-T, opposite, then both roots of AX square plus BX plus C equal to 0 are, যদি A আর C দুটো বিপরীত চিহ্ন থাকে, A এর চিহ্ন আর A আর C বলেছে তো? A আর C বলেছে, মানে যেখানে B আছে। Opposite to that or if the sign of A and C are opposite to that of B, then both roots of Ato ki hobe will be positive. Tale both root positive. A positive kotha ra kothay ache? Haan? তাহলে বি অপশনটা হবে ব্যাপারটা বুঝতে পারলাম না এই তো হয়ে যাবে ইফ দ্য সাইন অফ এ এন সি আর অপোজিট টু দ্যাট অফ বি যেমন ধরো সলভ টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস তিন ইকুয়াল টু জিরো কী দেখতে পাচ্ছি এখানে সাইন অফ এ এন সি বোথ আর অপোজিট টু বি এ আর সি এর চিহ্নটা বি এর অপোজিট আছে এ আর সি আছে পজিটিভ বি আছে নেগেটিভ দেখো এই এর সলভ করো এর বীজগুলো কী বেরোবে বোথ পজিটিভ বেরোবে করে দেখাবো করে দেখা পারলো না পিয়াংশু মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস তিন ইকুয়াল টু জিরো টু এক্স কমন এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি কমন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস তিন দেখো এক্স ইকুয়াল টু ওয়ান আর থ্রি বাই টু হলো বোথ আর পজিটিভ পছন্দ হলো না আর একটা এক্সাম্পল দেখি মনে করো মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো হতে পারে এখানে কী আছে সাইন অফ এ এন সি
অপোজিট টু দ্যাট অফ বি, বি এর অপোজিট, এ আর সি এর চিহ্ন অপোজিট অফ বি আছে না, আমার দিকে না এদিকে দেখাবে, তাহলে এরও কী বলছি আমি, আমার এইখানে যে আমি যে নিয়মটা লিখলাম কি বোথ রোডস আর পজিটিভ, দুটোরই পজিটিভ হবে, সমাধান করে দেখতে হবে নাকি না কী করে বুঝবো, এবার দেখ সমাধান করলে কী করবো, এটাকে প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে দেয়, মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এবার এটাকে ফ্যাক্টর করতে গেলে কী করবো, তিন আর চারের গুণ করবো, গুণফল বারো, বারোকে ভাঙবে এমনভাবে যার যোগফল মাইনাস সাত, কত কত হয় চার আর তিন, ঠিক আছে তোর কথাই মানলাম, মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এখানে এক্স কমন থ্রি এক্স মাইনাস ফোর, মাইনাস ওয়ান কমন থ্রি এক্স মাইনাস ফোর, তাহলে থ্রি এক্স মাইনাস ফোর একটা ফ্যাক্টর আর একটা এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্সের মান কত হচ্ছে চার বাই তিন বেরোচ্ছে একটা আর একটা ওয়ান বেরোচ্ছে, তার বোথ আর বোথ রোডস আর কী হলো, বোথ রোডস আর পজিটিভ, ঠিকই আছে। নেক্সট পরের কোশ্চেন চার নম্বর, দি রুটস অফ দি ইকুয়েশন, রুটস আর রুটস অফ দি ইকুয়েশন, ইকুয়েশনটা কী আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল ইন ম্যাগনিচিউড, ইকুয়াল ইন আর বলতে হবে না, এম এস জি এন আই, ইকুয়াল ইন ম্যাগনিচিউড বাট অপোজিট ইন সাইন, ও পি পি ও এস আই টি, অপোজিট ইন সাইন এস আই জি এন, ইফ এর কন্ডিশনটা কি প্রিয়াংশু, রুটস অফ দি ইকুয়েশন এত ইকুয়াল ইন ম্যাগনিচিউড বাট অপোজিট ইন সাইন, আজকে আমরা পড়িয়েছি কিছুক্ষণ আগে, শুভজিৎ বাড়ি, বি ইকুয়াল টু জিরো, যদি এই মধ্যপথটা না থাকে তাহলে রুটস আর কি অপোজিট ইন সাইন বাট ইকুয়াল ইন ম্যাগনিচিউড, ইকুয়াল ইন ম্যাগনিচিউড সমান মান, মানে সমান চিহ্নে বিপরীত, যেমন ওই যে ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু জিরো ওরা সলভ করেছিলাম, ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল টু জিরো মধ্যপথ ছিল, ওখানে বীজগুলো কী বেড়েছিল, একটা থ্রি বাই টু একটা মাইনাস থ্রি বাই টু। নেক্সট এটা এটা কার সঙ্গে মেলে, বি এর সঙ্গে মিলল। নেক্সট পাঁচ নম্বর, পাঁচ নম্বরে কী আছে, ইফ বি ইকুয়াল টু সি ইকুয়াল টু বিও শূন্য সিও শূন্য, দেন তবে রুটস অফ, রুটস অফ কত, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো বোথ আর, দেন তবে কী হবে, রুটস অফ এত ইফ এত বি এত শূন্য, দেন রুটস অফ এত এত বোথ আর ইক বোথ আর জিরো হবে, দেখ বোথ আর জিরো দুটো বীজই শূন্য হবে, যদি বিও না থাকে সিও না থাকে তাহলে দুটো বীজই শূন্য হবে, কোথায় আছে এ অপশানে আছে, যদি বিও না থাকে সিও না থাকে তাহলে, বিও না থাকে সিও না থাকে তাহলে এক্সের দুটো মান শূন্য হবে। ছ নম্বর আর আছে, ম্যাক্সিমাম এম এ এক্স আই এম ইউ এম, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিস্টিং ডি আই এস টি আই এন সি টি, ডিস্টিং রুটস নাকি কার অফ, ডিস্টিং রুটস ইন এ ইন এ কোয়াড্রেটিক ইকুয়েশন, কিউ ইউ এ ডি আর এ টি আই কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ টু, দুটো হবে ম্যাক্সিমাম রুট, দুটো বেরোবে দুটো ভিন্ন রুট বেরোবে, একটা দ্বিঘাত সমীকরণের ভিন্ন ভিন্ন বীজ দুটো হবে, ম্যাক্সিমাম দুটো হবে, দুয়ের বেশি হবে না, এটা কার সঙ্গে মেলে, অপশন বি এর সঙ্গে। সাত নম্বরে কী আছে, ইফ এ ইকুয়াল টু জিরো তারপরে বেশ অ্যান্ড সি ইজ রিয়েল, অ্যান্ড সি ইজ এ রিয়েল
real and real and rational মূলত সংখ্যা আর কি then then কি বলেছে then one root of the equation one root of ax square plus bx plus c equal to 0 is real and rational real and rational হবে অন্য কিছু হবে না একটাই বীজগণিত হবে যদি a a না a সমান শূন্য হয় তাহলে দ্বিঘাত সমীকরণ লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে দেখো ইফ a equal to 0 হয় ইকুয়েশনটা হয়ে যাবে কি লিনিয়ার ইকুয়েশন ए शून्य माने कि शून्य एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जीरो माने बी एक्स प्लस सी इक्वल टू जीरो एक्स इक्वल टू माइनस सी बाई बी एटा कि रेशनल नम्बर कोनो इरेशनल होबे ना रूट ओवर थाकबे ना कमप्लेक्स रूट होबे ना एटाई उत्तर होबे एकटाई होबे रियल एंड रेशनल होबे एटा कार संगे मिले हाँ एटा बी एखाने पढ़ार मन देवार चेष्टा कर তোর বাড়িতে খবর দিতে পারবো না আমি তারপরে ইফ এ ইকুয়াল টু জিরো তারপর এ ও নেই বি ও নেই আর কি সি সমান দেন বোথ রুটস অফ কত অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আর এখানে কি কি অপশন আছে কিছুই হবে না এটা জিরো হবে না তারপরে আছে রিয়েল এন্ড রেশনাল হবে না ইমাজিনারি আছে আর নট ডিফাইন নট ডিফাইন হবে এটা এটা ডি অপশন দিয়ে হবে নট ডিফাইন ডি ই এফ আই এন ইডিও মানে নির্ণয় কোনো বর্ণনা করা যাবে না এর বীজ পাওয়া যাবে না কিছু যদি একটা দ্বিঘাত সমীকরণ এও না থাকে এও না থাকে বিও না থাকে তাহলে এটা কী কোনো সমীকরণ হবে সমীকরণ যদি না থাকে কোনো রুজ পাবো এদিকে দেখে নাও যদি এ শূন্য হয় শূন্য এক্স স্কোয়ার বি শূন্য হয় শূন্য এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো শূন্য প্লাস সি ইকুয়াল টু জিরো সি সমান শূন্য এটা কোনো সমীকরণই তো নয় সমীকরণ না হলে তার কী বীজ ডিফাইন করবো কোনো সমাধান থাকবে না নট ডিফাইন নেক্সট নয় নম্বরে কী আছে দি রুটস অফ দি ইকুয়েশান রুটস অফ দি ইকুয়েশান হ্যাঁ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হ্যাঁ আর ইকুয়াল ইকুয়াল হয় এ ভাই কী কন্ডিশনে দুটো বি সমান হয় রুটস অফ এত আর ইকুয়াল হয় একটা দ্বিঘাত সমীকরণ বীজ দয় ইকুয়াল কখন হয় ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু জিরো হয় হ্যাঁ হয় বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো অপশান ডি বি স্কোয়ার মাইনাস ফোর এ সব শূন্য হওয়া মানে বীজ দুটি সমান হবে নেক্সট আরেকটা অঙ্ক হয়ে যাক দশ নম্বর এ কমা বি কমা সি আর রেশনাল নাম্বার এর এ টি রেশনাল আর এ টি আই ও এন এ এল রেশনাল নাম্বার মূলত সংখ্যা দেন রেশনাল নাম্বার অ্যান্ড বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ পজিটিভ বাট নট এ পারফেক্ট স্কোয়ার পিই আর এফ ই সি টি পারফেক্ট স্কোয়ার পূর্ণ বর্গ রাশি নয় দেন দেন বোথ রুটস অফ দি ইকুয়েশন হ্যাঁ কী হবে বোথ রুটস অফ দি ইকুয়েশন হচ্ছে ইরেশনাল ইরেশনাল কনজুগেট ইরেশনাল নাম্বার আছে ওখানে আর কী আছে হবে না এটা ইরেশনাল হবে ইরেশনাল অপশন কী আছে এটা সি অপশন হবে ইরেশনাল পারফেক্ট স্কোয়ার নট এ পারফেক্ট যদি পারফেক্ট স্কোয়ার হতো তখন রেশনাল হতো পারফেক্ট স্কোয়ার হলে যদি কি বি স্কোয়ার মাইনাস ফোর যদি পারফেক্ট স্কোয়ার হলে রেশনাল মূলত বীজ হতো মূলত মানে রুট ওভারযুক্ত নয় আর যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে বীজগুলো কী বেরোবে তোমার অমূলত বীজ বেরোবে ইরেশনাল রুটস হবে
অবমান মানে সবচেয়ে ছোট মান, অবমান মানে সবচেয়ে ছোট মান, কত আছে কত আছে একদিকে নিয়ে এলাম, সিন্স এক্স ইজ রিয়েল দিয়ারফর মাইনাস সিক্স হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু নাইন ইন্টু ওয়ান মাইনাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো। যদি এক্সটা বাস্তব হয়, এক্স বাস্তব বলা আছে ওখানে, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে। এক্স ইজ রিয়াল দেন বি স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস সিক্স হোল স্কোয়ার মানে কি, বি স্কোয়ার ফোর এসি, এ মানে নাইন, সি মানে ওয়ান মাইনাস ওয়াই, তাহলে থার্টি সিক্স মাইনাস চার নয় ছত্রিশ, ওয়ান মাইনাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো। বন্ধনী করলে কী হবে, মাইনাস মাইনাস থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো বাই থার্টি সিক্স, ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে ওয়াই এর মানটা কত হচ্ছে, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান গ্রেটার ইকুয়াল টু জিরো। এই রাশিটার মানটা কি হচ্ছে, এর মানটা হচ্ছে শূন্যের সমান অথবা শূন্য থেকে বড়। এটার মান ভ্যালু অফ দিস কোয়ান্টিটি ইজ আইদার জিরো অর গ্রেটার দেন জিরো। তাহলে এখানে কি হচ্ছে, মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু তোমার অবমান বলেছে, অবমানে বাংলা যে মিনিমাম ভ্যালু, এম আই এন আই মিনিমাম, এম ইউ এ মিনিমাম ভ্যালু of 9x square minus 6x plus 1 is 0. Minimum value হচ্ছে শূন্য। তুমি মুখস্থ রাখবে, if x is real then if x is real for the equation ax square plus bx প্লাস সি ইকুয়াল টু জিরো দেন বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার ইকুয়াল টু জিরো। যদি এক্সটা বাস্তব হয় তাহলে এই সমীকরণ যে নিরূপক হবে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে। এখানে কি বলেছে, বা ফাইন দি মিনিমাম ভ্যালু অফ দিস কোয়ান্টিটি, এটাই বলেছে তো, তাহলে এটা শূন্য, শূন্য অপশনটা কার সঙ্গে মিলবে, অপশন এ এর সঙ্গে মিলবে, এগারো এ অপশন উত্তর। এরপরে কি বারো নম্বরে কি আছে, ঠিক আছে, অবমান হোক আর অবমান আর চরম মান হোক, চরম মানে ম্যাক্সিমাম ভ্যালু, অভদ্র কোনো ভাষা নয় ওটা, ওইটাই ভাষা। চরম মানে ম্যাক্সিমাম ভ্যালু, অবম মানে মিনিমাম ভ্যালু। চরম মান বলুক আর অবমান বলুক, ম্যাক্সিমাম মান ভ্যালু বলুক মিনিমাম ভ্যালু, ওটাকে ওয়াই ধরবো। এবার দেখো, এটা মাইনাস এক্স ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টু মাইনাস ওয়াই ইকুয়াল জিরো, একদিকে আনলাম, প্রত্যেককে মাইনাস দিয়ে গুণ করে দিই, গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। এটা হলো সিন্স এক্স ইজ রিয়েল, এক্স ইজ রিয়েল, অতএব কী লিখবো প্রিয়াংশ, সিন্স এক্স ইজ রিয়েল কী লিখবো, বি স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ফোর, এ মানে কত ওয়ান, সি মানে কত টু প্লাস ওয়াই, দিস ইজ গ্রেটার ইকুয়াল টু জিরো। এখানে এ মানে ওয়ান, কী করে বুঝলাম, এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট এখানে কোনো সংখ্যা নেই মানে ওয়ান আছে,
माइनस फोर होल स्कोर माना कत सिक्सटीन माइनस चार दिए गुण करी माइनस एट माइनस फोर वाई ग्रेटर इक्वल टू सिक्सटीन एट षोलो थे चार आठ बार दिल आठ ग्रेटर इक्वल टू कत फोर वाई माइनस फोर चिन्ह बदल कर दिखने गलम टू लेस इक्वल टू वाई एखे कि दाड़ा चार दिए भाग कर वाइर मानटा कि दर समान ना दुई थे बड़ो छोटो जे तीर खाए से छोटो जे तीर मारे से बड़ो दैट इज तुम्हार टू इज ग्रेटर और इक्वल टू फोर एक्स माइनस एक्स स्क्वायर माइनस टू तेल ये क्वान्टिटीटर मान कत आईदार ही टू और लेस दैन टू एर मान दर समान मान ना दुई थे छोटो एखे तर कि क्वेश्चन मैक्सिमाम भैल्यू बोले चरम मान बोले क्वेश्चन अवमान ম্যাক্সিমাম ভ্যালুটা টু হবে কারণ এর মানটা দুই এর সমান এই যে নিচে সমান চিহ্ন আছে অথবা দুই থেকে ছোট দুইয়ের কাছে আঘাত খাচ্ছে তাহলে ম্যাক্সিমাম মান হচ্ছে দুই তাহলে এটা কার সঙ্গে মিললে সি এর সঙ্গে মিললো ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে টু নেক্সট কত নম্বর আছে তেরো নম্বর কি আছে ইফ ফোর ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন ইফ ফোর পারবো স্যার এটা ফোরগো ইফ ফোর ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার plus ax minus 12 equals to 0 then which of the following is its other root other root ki boleche if 4 4 is a root of koto 4 is a root of the equation x square of the equation koto ache x square plus ax plus ax minus 12 माइनस टुएल्व इक्वल टू जीरो देन अदर रूट देन इफ देन अदर रूट विल बी अदर रूट विल बी अन्य बीजा हो देख कत हो एक बीज तो चार आकटा बीज मन करो ना बीटा मन कर लीज दो गुण फल कत हो माइनस टुएल्व बाई वन ना बीज दो गुण फल सी बाई ए এখানে এ মানে ওয়ান আর সি মানে মাইনাস বারো তাহলে এখান থেকে বিটার মানটা কত মাইনাস তিন বের হবে এখানে মাইনাস তিন হবে অন্য বিশটা মাইনাস তিন হবে প্রোডাক্ট অফ টু রুট কত সি বাই এ এখানে সি মানে কত আছে মাইনাস বারো মাইনাস বারো তাহলে এ মানে ওয়ান একটা রুট তো চার দেওয়া আছে তাহলে মাইনাস তিন তারপর তারপর চোদ্দ নম্বরে আছে হুইচ অফ দ্য ফলোইং এটা অপশনটা কার সঙ্গে মিললো এটা ডি এর সঙ্গে ডি নেক্সট চোদ্দ নম্বরে কি আছে তারপর এটা অপশন ডি হবে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সাম অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো সাম অফ দ্য রুটস সাম অফ দ্য রুটস অফ কত ইকুয়েশনটা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন প্লাস সেভেন ইকুয়াল টু জিরো ইস রাজদীপ কত হবে সাম অফ দি রুটস এত বলবো রাজদীপ চক্রবর্তী না বলো প্রিয়াংশ তারপরে মাইনাস মাইনাস ফাইভ বাই থ্রি মাইনাস ফাইভ বাই এরকম বলছিস হ্যাঁ প্রিয়াংশ সমর্থন আছে না নেই কি করবো মাইনাস ফাইভ বাই থ্রি পনেরো নম্বর
তোমার ঠিক করে বলতে এ কত বি কত সি কত দেখতে পাচ্ছিস এ কত b কত minus 3 c কত plus 7 তাহলে কি লিখব পিয়াংশ 7 by 2 পিয়াংশ কত লিখব প্রোডাক্ট অফ দি রুট হ্যাঁ কত 7 by 2 7 by 2 আমি এই যে বলছি বল দিছি ঠিক আছে অসুবিধা নেই এটা কার সঙ্গে মিলল এটা মিলল হিন্দি এর সঙ্গে নেক্সট 16 নম্বর বল শুভজিৎ 16 নম্বর হচ্ছে উইচ অফ দা ফলোইং equation has the roots 2 and minus 3 2 and minus 3 the equation the equation whose roots are what are 2 and minus 3 2 and minus 3 is the equation সমীকরণ whose roots are 2 and minus 3 is যে সমীকরণে বীজগুলো 2 আর মাইনাস 3 সেই সমীকরণটা কি হবে পারবি হ্যাঁ হ্যাঁ পারবো বুনাম ওই তো স্যার বলবো x স্কয়ার প্লাস x মাইনাস 3 x স্কয়ার প্লাস x মাইনাস 3 আরে প্লাস x কোথা থেকে বাবু উত্তর থেকে না 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 এ থেকে আমি বললাম তো কি করে ওই তো x মাইনাস 2 ইনটু x প্লাস 3 করে করো তো তুমি x স্কয়ার মাইনাস 2 প্লাস ও মাইনাস 3 বীজ দ যোগফল ইনটু x প্লাস 2 ইনটু মাইনাস 3 ইকুয়াল টু 0 আমরা এই সূত্র করেছি এইভাবে করতে হবে এইভাবে বললো তো x স্কয়ার হবে এটা আমরা আমরা তো যে নিয়ম শিখেছি সেখানে থাকি শর্ট কোশ্চেন না এত দেবো আচ্ছা ঠিক আছে ওকে x স্কয়ার এখানে কত মাইনাস 1 চেপে থাকো ইনটু x 3 দুগুণ 6 দিস ইজ ইমপ্লাই x স্কয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু 0 এটা आंसर হচ্ছে এটা কার সঙ্গে মিলল বি এর সাথে মিলল 17 নম্বর হ্যাঁ If the roots of the equation 5x square minus 7x plus minus k equals to 0 are reciprocal to one another, Achha. then roots of kya chhe bol amar bol roots of hocche 5x square minus 7x minus k minus k equals to 0 option a are reciprocal r e c i p r c a reciprocal to each other sir bolo each other ha bol oi to alpha into 1 by alpha suman minus k k by na hobe na keno find the value of k ache to ha then k parbe roots of eto are reciprocal to each other find the value of k then value of k erom question chilo ki hobe c equal to 0 then 5 equal to minus k imply k equal to minus 5 k equal to minus 5 a r c সমান হবে a r c সমান হবে তবেই বীজগুলো রেসিপ্রোকাল হবে অনন্য করে এই k এর মান minus 5 কার সঙ্গে মিলে a তাহলে এখানে এই এই ধরেই দিচ্ছি এই আমিও করেছি কিন্তু অন্য ভাবে হবে না নেক্সট আবার ইফ দা প্রোডাক্ট অফ দা রুটস অফ দা ইকুয়েশন 2x প্রোডাক্ট p r o d u c t প্রোডাক্ট অফ দি রুটস প্রোডাক্ট অফ দি রুটস সরি এটা প্রোডাক্ট নট এটা সাম হবে সাম সাম অফ দি রুটস হ্যাঁ সাম অফ দি রুটস অফ সাম অফ দি রুটস অফ দি ইকুয়েশন হ্যাঁ 2x স্কয়ার প্লাস ax প্লাস 6 প্লাস ax প্লাস 6 ইকুয়ালস টু 0 হ্যাঁ v 5 e is 5 sum of the roots is 5 find the value of a again ha acha dekh sum of the roots ei shomikaron tar bij gulor jogfol edike dada ei shomikaron tar bij gulor jogfol koto dewa ache 5 find the value of a er man ber koro kibhabe korbo oi to minus a by 2 minus a by 2 অতএব মাইনাস এ বাই টু ইকুয়াল টু কত ফাইভ এ ইকুয়াল টু মাইনাস 10 এটা অ্যান্সার এটা কার সঙ্গে মেলে এ মাইনাস ফাইভ এ বাই টু মানে কি বীজ দ্বয়ের সমষ্টি এখানে এ মানে এখানে বি মানে হচ্ছে আসলে
এখানে এখানে যেটা b সেটা a প্লাস a আছে আর a মানে এখানে 2 আছে মাইনাস b বাই a নেক্সট 19 নম্বর রিডিস আছে দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন প্রোডাক্ট p r o d u c t প্রোডাক্ট অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন অফ দ্য ইকুয়েশন 2x স্কয়ার অফ দ্য ইকুয়েশন কত আছে 2x স্কয়ার ইকুয়েশন কত 2x স্কয়ার হ্যাঁ মাইনাস 7x হ্যাঁ প্লাস b ইকুয়াল টু 0 প্লাস b ইকুয়াল টু 0 b মাইনাস 3 b মাইনাস 3 3 ফাইন্ড দ্য ভ্যালু অফ স্মল b यस বল যদি কি লিখো এখানে 20 দু এই দ্বিঘাত সমীকরণ 20 এর গুণফল মাইনাস 3 এই b এর মান বের করতে বলছে বল সুজি তো 7/2 হলো b/2 b/2 ইকুয়াল টু মাইনাস 3 20 এর গুণফল তো হ্যাঁ হ্যাঁ c/a ইকুয়াল টু c/a 20 এর গুণফল মানে c/a এখানে গুণফলটা মাইনাস 3 দেওয়া আছে তার এখান থেকে b এর মান কত মাইনাস 6 কার সঙ্গে মেলে b মাইনাস 6 c 20 নম্বর 20 নম্বর দা রুটস অফ দা ইকুয়েশন 3x স্কয়ার of the equation 3x square huh? 3x square huh? minus 5x huh? plus p equals to 0 are equal state which of the following value of p এই দ্বিঘাত সমীকরণে বীজগুলো সমান তার ভ্যালু অফ p কোনটা হবে তাহলে যদি দ্বিঘাত সমীকরণে বীজ সমান হয় তার কন্ডিশনটা কি ডিসক্রিমিনেন্ট 0 নিরূপক 0 তাই তো এখানে নিরূপক কত নিরূপক কত অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো 25 ইকুয়াল টু 12 পি 25 বাই 12 ইকুয়াল টু পি এটা কার সঙ্গে মেলে হ্যাঁ এটা অ্যান্সার 25 বাই 12 স্যার আমি পূর্ণটা ব্যবহার করি